এক আগস্ট হতে খোলা সয়াবিন তেল বিক্রি নিষিদ্ধ, কার্যকরে বাজার অভিযানে নামবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার এক অনুষ্ঠানে এ কথা বলেন সংস্থাটির মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। বলেন, বিক্রির সময় ওজনে কম দেয়া, ভেজাল বন্ধ ও পুষ্টির মান বজায় রাখতে বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে শুধু সয়াবিন তেলের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য ভোজ্য তেলের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা আসবে বলেও জানান তিনি।